সুনামগঞ্জে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে একের পর এক হাওর। ফসল রক্ষায় রাতভর স্বেচ্ছাশ্রমে কাজ করছেন কৃষকরা। বেশ কয়েকটি ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। বৃষ্টি না হওয়ায় সুরমা ও জাদুকাটা নদীর পানি কমেছে। সকাল 9টায় সুরমার পানি বিপদসীমার 75 সেন্টিমিটার এবং জাদুকাটার পানি বিপদসীমার 131 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এদিকে সিরাজগঞ্জে জেলার নদী তীরবর্তী প্রায় 750 বিঘা নিচু জমির বোরো ধান ডুবে গেছে। নেত্রকোনার খালিয়াজুর উপজেলার কীর্তন খোলা বাঁধের ফাটল মেরামত করছে স্থানীয়রা। বড় ধানের পানির ভরা মোটামুটি আমাদের 4-5 মাস ঘরে খাটতে পারছে, কিন্তু এবার আপনার কাঁচা ধান মানে আটক পানি আসলে আমরা কাঁচা ধান কেটে ফেলাই যাবে, এতে আমরা আসলে আর্থিকভাবে আমরা ক্ষতি, আমাদের অনেক ক্ষতি, আমাদের ধান নিতে পারলাম না, তারপরে কামলার খরচ, তারপরে মনে করেন যে এই লওয়া খরচ, ধান মানে যে পরিমাণ খরচ হয়েছে সে পরিমাণ শিখি ধানও আমরা বাদ নিতে পারলাম না। কাঁচা ধানটা কাটছি এখন